হাই ফ্রেন্ডস, আমি পম্পা, পম্পাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আমার আজকে রেসিপি মটন কারি, তো চলুন দেখে নিন আমি মটন কারি কিভাবে তৈরি করি। মটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 700 গ্রাম মটন, এটা আমি এখন ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই, এক চামচ লবণ, এক চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, এবার এগুলোকে আমি মেখে নেব। এটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে নেব। আমি একটা মশলা বেটে নেব, এর জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু আদা, দিয়ে দিচ্ছি একটু রসুন, আর চারখানা পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি। মশলাটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি, যেহেতু এটা আমি আলু দিয়ে মটন কারি বানাবো তাই আলুটাকে ভেজে নেব, এর জন্য আলুতে দিয়ে দেবো নুন আর একটু হলুদ। এখন আমি আলুটাকে ভেজে নেব, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে দিচ্ছি। এই তেলে আমি এবার ফোড়ন দিয়ে দিব 2 শুকনো লঙ্কা, দারচিনি, 2 তেজপাতা আর একটু জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এবার লাল করে ভেজে দেবো। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা 1 ঘন্টা, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা বাকি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। নুন, যেহেতু আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম তাই নুনটা অল্পই দিলাম। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো, আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো নিয়েছি, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হবে না রঙের জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এই টমেটো কুচি দিয়ে আমি এখন মশলার সাথে ভালো করে মাংসটা কষে নেব। এবার আমি একটু মাংসটাকে ঢেকে দিব, ঢাকাটা খুলে একটু নেড়ে নেব। কষা হয়ে গেছে, মাংসটা আমি প্রায় 45 মিনিট ধরে কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল, আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম তাই এখন দিচ্ছি, আপনারা চাইলে আগে দিয়ে দিবেন কষার সময়। জল ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি আলুগুলো, আলুগুলো
এবার আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো কেউ যদি চান তো ঘি দিতে পারেন আমি ঘি দেব না এখন আমি প্রেসার কুকারে তিনটা সিটি দিয়ে নেব কারিটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি সার্ভ করে নেব তো এভাবেই আমি বানিয়ে ফেললাম মটন কারি তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন